বিয়ে করেছেন স্বামী, শ্বশুর বাড়ির সামনে ধর্নাই প্রথম পক্ষের স্ত্রী, তার কথায় আমার স্বামীর ভাত অন্য কাউকে খেতে দেব না। নদিয়ার শান্তিপুর থানার এই ঘটনায় চাঞ্চল্য। প্রথম পক্ষের স্ত্রীর সাথে বনি বনা হচ্ছে না, ফের বিয়ে করেছেন স্বামী, মানতে নারাজ স্ত্রী। নিজের সংসারে অন্য কাউকে জায়গা দেবেন না বলেও দাবি করেন। নিজের অধিকার বুঝে নিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। ঘটনায় হতবাক সকলে। স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছেন এমন কথা জেনে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রথম পক্ষের স্ত্রী। শুধু তাই নয়, স্ত্রী জানিয়েছেন, আমি আমার স্বামীর ভাত অন্য কাউকে খেতে দেব না। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার শান্তিপুরের মদন গোপাল ঠাকুর লেনের বাসিন্দা মধুসূদন বিশ্বাস বেশ কিছু বছর আগে বিয়ে করেছিলেন মন্দিরা বিশ্বাসকে। তাদের একটি ছেলেও আছে। জানা যায়, বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি অশান্তি লেগেই থাকত তাদের। অভিযোগ, স্ত্রীকে প্রতিদিনই অকথ্য ভাষায় গালিগালাজ করতেন স্বামী। এমনকি সংসারে থাকা সত্ত্বেও স্ত্রী এবং সন্তানকে খেতে দিতেন না বলেও অভিযোগ। এক প্রকার নিরুপায় হয়ে বাপের বাড়ি গিয়ে ছেলেকে নিয়ে আশ্রয় নেয় মন্দিরা। এরপর তিনি হঠাৎই জানতে পারেন তার স্বামী আবার বিয়ে করেছেন। এই খবর পেয়ে দিশেহারা হয়ে ছুটে আসেন শ্বশুর বাড়িতে। প্রথম ওকে বিয়ে করে নিয়েছিল বাইরে, তারপর একটা বাচ্চাও হয়, তারপরে আমরা তো আলাদা থাকি, অন্য কিন্তু এগিয়ে থাকি। তারপরে আমার বাবা বাড়ি যাতায়াত করে করতে করতে তারপরে কিছুদিন হলো একবারে আসেনি, আমার দাদার একটা বিয়ে করে বসে আছে, আজকে আবার বলে এসেছে। এটা দুই পক্ষই মারামারি করেছে রাস্তার উপরে, তখন আমরা ভাত খাচ্ছিলাম। ঘটনা সূত্রে আরও জানা যায়, সেই সময় শ্বশুর শাশুড়ি এবং স্বামী তাকে মারধর করে বের করে দেয়। এরপর বাধ্য হয়ে মন্দিরা দেবী তার শ্বশুর বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে। জানা যায়, ইতিমধ্যেই মন্দিরা দেবীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই বিষয়ে শ্রী মন্দিরা বিশ্বাস জানান, আমি জানতে পারি আমার স্বামী আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, সেই কারণে আমি আজ শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছি। আমি এবং আমার পরিবারের লোকেরা প্রতিবাদ করতে এলে আমাদেরকে মারধর করে আমার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। আমার ছেলে থাকা সত্ত্বেও ও আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, আমি চাই আমার ছেলের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নিক উনি। এসে দেখছেন বর বিয়ে করেছে, ঘরে ঢুকতে দিচ্ছে না। সবই কি অল্প বয়সের মেয়ে? হ্যাঁ, সব অল্প বয়স। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার মদন গোপালপুর ঠাকুর লেন এলাকায়। এমন কাণ্ড দেখে রীতিমতন হতবাক সকলে। তবে এই ঘটনায় মধুসূদন বিশ্বাসের দিকেই আগুন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে মধুসূদন বিশ্বাসের এক আত্মীয় জানান, অনেকদিন আগে এক বছর হলো চলে গেছে, এবার ওদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো ঘরে বাইরের লোক, আমরা অত জানি না। এবার ও ওকে আনতে গেছে নাকি ও আসেনি আমরা সেটাও বলতে পারবো না। এবার ও আবার একটা বিয়ে করেছে, এবার সেই এতে ও এসেছে এখন, এবার সেটা এবার একটা নিয়ে পালিয়ে গেছিল এটা শুনেছিলাম, কিন্তু বিয়ে করেছে কিনা বলতে পারবো না। হ্যাঁ, এটা প্রথম বাচ্চা বাচ্চা একটা দু বছর আছে, আমরা আর কি চোখে দেখবো, আমার কিছু বলার নেই। আমি মানে কি বলবো, অনেক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।